তো চলে এসেছি আজকে অশোকনগরের বুকে চারটে সিঙ্গারা 10 টাকা তো প্লিজ এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা এই ভিডিওটা পুরো দেখো পুরো টোটাল এই দোকানের ইনফরমেশন তোমাদের দেওয়া ডেসক্রিপশনে দেখার লোকেশনটা দিয়ে দেবো তোমরা খেতে চাইলে আর সত্যি আমি নিজে খেয়ে দেখলাম তার জন্য ভিডিওটা বানালাম অসাধারণ খেতে সত্যি অসাধারণ তো চলো ভিডিওটা আমরা শুরু করা যাক বৃষ্টি পড়ছে আমি আমার উল্টু থেকে দাঁড়িয়ে আছে এই দোকানদারের ওনার ওনাকে আমি জিজ্ঞাসা করবো যে আজকের বর্তমান 2023 সালে দাঁড়িয়ে চার পিস সিঙ্গারা কীভাবে 10 টাকায় দেয় তো চলো ওনাকে জিজ্ঞেস করবো আমি কীভাবে উনি ব্যবসাটা করছে তো তার আগে আমি তোমাদের দেখাই উনি এটা হচ্ছে চিকেন দেখেছে সত্যি দেখো চিকেনের পিসগুলো কত বড় বড় অসাধারণ পিস এবং তার সাথে আলুর মধ্যে বাদাম দেওয়া আছে আলুগুলো একদম ফ্রেশ আলু নট খারাপ একদম ভেবো না আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি ভিডিওটা করে আর এই কাকাবাবু পাশে সিঙ্গারাটা ফেলছে তো কাকাবাবু আপনাকে আমি কিছু প্রশ্ন করব প্লিজ আপনি যদি একটু আমার সাথে কথা বলেন তো তো আজকের এই আপনার নামটা কি আমার নাম হচ্ছে গোপাল দে অশোকনগর 1-3 মোড়ে আমার দোকান আচ্ছা আর আমি এই সিঙ্গারাটা বানাচ্ছি লকডাউনের পরে চিন্তা করলাম সাধারণ লোকের হাতে পয়সা কম কীভাবে মানে বাজারটা একদম ডাউন হয়ে গেছিলো কীভাবে বাজারটা ওঠে আচ্ছা তখন চিন্তা করলাম সিঙ্গারা ছোটো ছোটো করে দিয়ে দামটা কমিয়ে দিই আচ্ছা চারটে সিঙ্গারা 10 টাকা করলাম ভেজটা আচ্ছা চিকেনটা 3-10 পনির সিঙ্গারা 3-10 মানে চার পিস ভেজ সিঙ্গারা 10 টাকা চিকেন সিঙ্গারা 10 টাকা 3-3 সিঙ্গারা চার পিস ভেজ সিঙ্গারা হচ্ছে আপনার 10 টাকা আর চিকেন 3-10 টাকা চিকেন 3 পিস 10 টাকা আর পনির সিঙ্গারাও 3-10 টাকা পনিরও সিঙ্গারা আছে এই যে পনির ভেজে রাখছি আচ্ছা আচ্ছা এই যে পনির দেয়া হবে ভিতরে তো ও সত্যি এগুলো মানে পিসগুলো দেখো তোমরা জাস্ট পিসগুলো দেখলেই বুঝতে পারবে যে সিঙ্গারার মধ্যে কী কোয়ালিটি আছে আর কী আছে কাকাবাবু অনেক রকম চপ হবে চিকেন পকোড়া আলুর চপ আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনার এখানে স্যান্ডউইচ স্যান্ডউইচের দাম কি আছে 7 টাকা আচ্ছা আচ্ছা একটু একটু সিঙ্গারাটা হাতে নিয়ে দেখাবেন আমাকে একটু দেখাবেন তো উনি সিঙ্গারা দেখাচ্ছে আমাদেরকে তো এই হচ্ছে দেখো সাইজটা তোমরা জাস্ট দেখো যথেষ্ট পরিমাণের বড় আর সত্যি আমি নিজে খেয়েছি সুস্বাদু আছে সত্যি খুব ভালো সিঙ্গারা সাইজটা এটা হচ্ছে ভেজ সিঙ্গারা আচ্ছা এবার চিকেন সিঙ্গারাটা একটু দেখান আমাদেরকে চিকেন সিঙ্গারা তো এই হচ্ছে চিকেন সিঙ্গারা এর সঙ্গে চাটনি হবে স্যালাড হবে আচ্ছা এর সাথে চাটনি আর স্যালাড হবে আচ্ছা তো ওনার থেকে আমি এখন 3টে সিঙ্গারা খাবো উনি কীভাবে দিচ্ছে এর মধ্যে স্যালাডও দিয়েছে আবার মানে শশা প্লাস চাটনি তো বিট লবণ আচ্ছা তো এই দোকানটা আমি তোমাদের পুরোটা দেখাবো তো এই দোকানটা দেখো বিকেল হয়ে গেছে এখন কাস্টমারের কত চাপ আছে দোকানটায় সত্যি এই দোকানটা দেখতে ঘুমটি কিন্তু দোকানে সত্যি আমার মনে হচ্ছে পার ডে নেই নেই করে অনেকটাই বিক্রি হয় না এই দামে বর্তমান বাজার পৌঁছবে না আর এর উল্টো দিকে এই রাস্তাটা আছে এই রাস্তার এখান থেকে এদিকটা হচ্ছে অশোকনগর স্টেডিয়াম থেকে আসছে এখানে দোকান আছে এই যে টোটাল সিঙ্গারাটা এখানে বোর্ড দেওয়া আছে বড় বড় করে তোমাদের দেখালাম যে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান বাজারে এই দামে এটা পাওয়া যায় না আমি এখান থেকে যাচ্ছিলাম বলে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারলাম মানে তোমরাও আর বলবো যে একবার হলেও যদি অশোকনগরে আসো ওনার দোকানে অবশ্যই একবার সিঙ্গারা খেয়ে যাও সত্যি বর্তমান বাজারে তেল থেকে শুরু করে দোকানে আলু প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি সত্যিই ভালো তো প্লিজ ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই শেয়ার করে দেবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা